আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ছট পুজো। আর দেখতেই পাচ্ছ ছট পুজোর খুব তোড়জোড় চলছে, খুব সুন্দরভাবে। আর এই ভিডিওটা আমার কাছে রয়েছে গত বছরের, আমি এটা গত বছরে আমি ভিডিওটা করেছিলাম, তো আমার কাছেই ছিল, অল্প বেশিও নেই। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ছট পুজো হচ্ছে ভোরের দিকে, আমি 4টের সময় এসে ছট পুজো দেখতে এসেছি। আর দেখতেই পাচ্ছ ওই দূরে আমাদের যে ছোট বাজারের ঝুলন্ত ব্রিজ, সে ঝুলন্ত ব্রিজ। আর এই পুজোটা খুব নিষ্ঠার সাথে পুজো হয়, যেটা কেউ ভাবতেই পারে না যে কোনো দেব দেবী বা কোনো মূর্তি নেই, কোনো কিছু নেই সেই পুজো। শুধুমাত্র জল, বায়ু আর সূর্যদেবের পুজো, এটা খুব নিষ্ঠার সাথে হয়। চারিদিকে দেখো শুধু প্রসাদের ডালা আর প্রসাদের ডালা। আর সব থেকে এই পুজোর একটা বড় উদ্দেশ্য, এখানে কাটা কোনো ফলের প্রচলিত নেই, এখানে যা আছে সব গোটা গোটা ফল। দেখতেই পাচ্ছ কত সুন্দর আখ দিয়ে বেঁধে রেখেছে, বড় বড় আখ পুরো আস্ত আস্ত। আর এখানে কলার কাঁধ পুরো যা দেওয়া হয় পুরো আস্ত আস্ত গোটা গোটা, এখানে কেটে দেওয়ার কোনো সিন নেই। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ধূপ, প্রদীপ, মোমবাতি, শুধু চারিদিকে আলো আর আলো, আলোই আলোকিত। খুব সুন্দর লাগছে ছট পুজোতে এসে, এত আনন্দ করলাম, এত আনন্দিত আমি, সেটা বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছ শুধু ডালা আর ডালা, পুজোর ডালা। আর আমি এসেছিলাম রাতে অন্ধকারে, আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভোর হয়ে গেছে, আস্তে আস্তে পরিষ্কার হওয়া শুরু হয়েছে। তো আস্তে আস্তে যে মোমবাতি, প্রদীপ, এগুলোর আলো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। আর ঘাটে ভিড় কত দেখতেই পাচ্ছ, খুব ভিড় রয়েছে ঘাটে। আর এই ব্রিজে দাঁড়াতে দিচ্ছে না, যে অনেক ভিড় হয়ে যাবে না হলে দাঁড়ালে, ওর জন্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে যাতে ব্রিজে চলতেই থাকে, দাঁড়িয়ে থাকলে হবে না, ওর জন্য তাদের আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে বলছে, যাতে ব্রিজটা সবসময় খালি থাকে, নাহলে খুব ভিড় হয়ে যাবে। আর আস্তে আস্তে দেখো এরা সব জলে নামছে, দেখছো সব আস্তে আস্তে জলে নেমে পড়েছে প্রায়। ছট পুজোতে এত আনন্দ, এত আনন্দ, এদের আর কিছুই নেই যে কোনো দেবদেবীর মুক্তি ছাড়া এরা পুজো করছে, শুধু জলে আর সূর্যদেবকে মানা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে নাচ করছে, কত বাজনা নিয়ে এসছে, কত ধরনের, খুব আনন্দ লাগছে ছট পুজোতে। আর পুজো তো সকাল থেকে শুরু হয়েছে, আর আমি তোমাদের সারাদিন এই পুজোর এখানেই থাকবো, সারাদিনে যা যা হবে আমি সন্ধে অবধি তাই দেখাবো তোমাদের।
আর এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ট্রলি ভ্যানকে সাজিয়ে তাতে গোটা ফল নিয়ে যাওয়া হচ্ছে, যেটা ঘাটে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, তবুও এত আনন্দ করছে সবাই, এত আনন্দ যে ধারণার বাইরে, যে এত এনার্জি কি খেয়ে এদের আছে, যে আমরা কখনো আমাদের শরীরে যে এত এনার্জি আমরা কখনো ভাবতে পারি না। যে কোনো একটা উৎসবে সেটা আমরা দেখতে পাই যে আমাদের শরীরে এত এনার্জি রয়েছে, সেটা তখন আমাদের শরীরের থেকে ফুটে ওঠে যে আমাদের শরীরেও যে এত এনার্জি থাকে সেটা ভাবতে পারা যায় না, সে তখনই ফুটে বেড়ায় যে কখনো পুজোর সময় এইসব এনার্জিগুলোই ফুটে বেড়ায় আমাদের থেকে। আর খুব ভালো লাগছে এসে, আমি চেষ্টা করব তোমাদের সামনে বছর আরও ভালো করে দেখানো, খুব চেষ্টা করব। ধন্যবাদ।